যদি ক্লাস ইলেভেনে তুমি স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ তুমি এবছরে পরীক্ষা দিয়েছো এই ভিডিওটা তুমি শেষ অবধি দেখার চেষ্টা করো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তোমাদের বিশেষ কিছু আজকে বার্তা অর্থাৎ বিশেষ কিছু কথা নিয়ে তোমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য তো ভিডিওটা তোমরা স্কিম না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি শুরু করি দেখো তো অবশ্যই বলবো যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরবর্তী আমি বিভিন্ন রকমের আপডেট তোমাদের নিয়ে আসবো তো আমি শুরু করি তোমাদের মেন পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট তোমরা অনেকেই চিন্তিত আসো যে পরীক্ষা রেজাল্ট কিভাবে পাবো বা রেজাল্ট কি সংক্রান্ত বিষয় বিভিন্ন রকমের তোমরা ইউটিউবে সার্চ করতেছো আমরা কি করে পাস করবো রেজাল্ট কোথায় পাবো বিভিন্ন বিস্তারিত তোমাদের এই সমস্ত করতে করতে তোমাদের মাথা কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে দেখো পরীক্ষা দিয়ে দেছো এবার পরীক্ষা হয়ে গেছে সম্পূর্ণ সব শেষ এবার বেকার এগুলো ঝামেলা করে লাভ নাই বেকার টেনশন করেও লাভ নাই কারণ যা হয়েছে হয়ে গেছে যা হবে হবে কিন্তু তোমাদের একটা মাথায় চিন্তা যে আমরা পাস করবো কীভাবে পাস করার চান্স আসে তো বিস্তারিত একটু শুনে নাও তো সম্পূর্ণ আজকে যে তোমরা কীভাবে পাস করবে পাস করবে কি না বিস্তারিত এই ভিডিওটা দেখার পরে আর কোনো ভিডিও তোমরা দেখবে না তো ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো তো ভিডিওটা আমি সম্পূর্ণ বলতেছি যে পাশের যে রেজাল্টটা তোমরা পাস করবে কি ফেল করবে বিস্তারিত জানাচ্ছি আর তো এই ভিডিওটা বেসিক্যালি দুই ধরনের স্টুডেন্টদের একটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য আর একটা হচ্ছে যারা একটু নর্মাল স্টুডেন্ট তাদের জন্য যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলি তোমরা বেশি সময় নষ্ট না করে দেখো তোমাদের জন্য যে আমি কোশ্চেন বলছি যে বিগত পাঁচ বছরের কশ্চেন আমার কাছে আসে সেগুলো আমি পিডিএফ সহকারে তোমাদের ভিডিও আপলোড করব তোমরা সেখান থেকে তোমরা দেখে নিবে তোমরা পড়া শুরু করে দাও তোমরা সময় নষ্ট না করে তোমরা পড়া শুরু করে দাও এবং যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো ক্লাস টুয়েলভের অর্থাৎ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যদি ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নাও এবার যারা ভালো স্টুডেন্ট তোমরা পড়া অবশ্যই তোমরা চালু করে দাও কারণ সময় সংক্ষিপ্ত তোমাদের রেজাল্ট ভালো করতে হবে এবার যারা একদম নর্মাল অর্থাৎ যারা পাশ করার মতো তাদের ক্ষেত্রে বলি তোমাদের মাথায় তো টেনশন আসেই বা থাকবেই কেন থাকবে কারণ পরীক্ষা একটু নর্মাল হয়তো দুই একটা হয়তো পরীক্ষা খারাপ হয়েছে তো অবশ্যই খারাপ হয়েছে আমি জানি ক্লাস ইলেভেনে পরীক্ষা সবার খারাপ হয় হয়তো ইংলিশ বা কারো ইতিহাস কারো ভূগোল মানে বিভিন্ন সাবজেক্টে হয়তো দুইটা বা একটা সাবজেক্টে খারাপ হয়েছে আমি হানড্রেড পারসেন্ট বলবো যে হ্যাঁ হয়েছে কিন্তু পাস করবো তো তার ক্ষেত্রে বলি যারা নর্মাল স্টুডেন্ট তোমাদের কিন্তু মাথায় ঘুরবে দেখো সবার পরীক্ষা তোমাদের ক্লাস ইলেভেনে যেই স্কুলে পড়ো যেই ক্লাসে পড়ো তোমরা জিজ্ঞেস করবে সবার না সবার পরীক্ষা এক দুইটা খারাপ হয়েছে তো নিশ্চয়ই সে ফেল করবে কারণ সে চব্বিশ নম্বর তুলতে পারবে না মাথায় রাখো সে ফেল করবে কিন্তু অবশ্যই ফেল করবে কিন্তু কেন ফেল করবে এবার আরেকটা কথা বলি এবার একটা সাধারণ উদাহরণস্বরূপ বলি তোমাদের বাড়ির কথা বাড়িতে তুমি যদি ভালো কাজ করো বা খারাপ কাজ করো নিশ্চয়ই বাড়ির লোক ভালো বলবে তো সেরকমই এবারে রেজাল্টটা যে হয়েছে এবার রেজাল্টটা তোমার হয়েছে অনলাইনের মাধ্যমে দেওয়া হবে তো ক্লাস ইলেভেনের যে রেজাল্ট অর্থাৎ বিগত বছরগুলো তোমাদের স্কুল থেকে রেজাল্ট দেওয়া হয় নোটিশ টাঙ্গা হয় রোল দেওয়া হয় কিন্তু এবছর কি করছে এই রেজাল্টটা তোমাদের অনলাইনের মাধ্যমে দেওয়া হবে আশা করি বুঝে গেছো কিন্তু এখানে একটা মেন পয়েন্ট আছে ফেরোটা স্কিম না করো হ্যাঁ সম্পূর্ণ দেখো খুবই তোমাদের উপকার হবে মেন পয়েন্ট আমি বলতেছি দেখো তোমরা পরীক্ষা দিছো স্কুলে পরীক্ষা দিচ্ছ কোথায় পরীক্ষা দিয়েছো তোমরা বাইরে গিয়ে দেওয়া পরীক্ষা ক্লাস ইলেভেনের পরীক্ষা কোথায় হয়েছে তোমাদের স্কুলে পরীক্ষা হয়েছে তাহলে স্কুলে যদি পরীক্ষা হয়েছে কোশ্চেন হচ্ছে তোমাদের বোর্ড থেকে মারানো হয়েছে তাহলে কোশ্চেন তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষাটা কে দিছে তোমাদের স্কুলের টিচারগুলো নিছে তাই তো এবার স্কুলে যে টিচারগুলো পরীক্ষা নিছে তাই না এবার একটা স্কুল চাবে যে আরেকটা কথা বলি ক্লাস ইলেভেনের যে খাতা তোমাদের বোর্ডে পাঠানো হয় না ক্লাস ইলেভেনের খাতা বোর্ডে পাঠানো হয় না অর্থাৎ বাইরে পাঠা হয় না তোমাদের ক্লাস ইলেভেনের খাতাগুলো তোমাদের নিজের নিজের স্কুলের নিজের নিজের টিচারগুলোই কা মানে খাতাগুলো কাটে অর্থাৎ তারাই খাতা কাটে তারাই নাম্বার দেয় কিন্তু তাদের মাথায় তো একটা চিন্তা আছে যে আমাদের স্কুলে আমরা যারা পরীক্ষা খারাপ হয়েছে যারা স্টুডেন্টগুলো টিচারগুলো ভাবতেছি বা টিচার বা ম্যামগুলো তারা কি যাবে তোমাদের ফেল করে দোক হয়তো দুই একটা পরীক্ষায় খারাপ হয়েছে তোমাদের ফেল করে দিবে দিবে কোনোদিনও এটা সম্ভব তারা চায় বদনাম হইতে নিজের স্কুলে হ্যাঁ ফেল করবে কারা ফেল করবে যারা একদম পজিট দেয় নেই পরীক্ষা দেয় নেই তারাই ফেল করবে বেশিরভাগ দুই একটা পরীক্ষা যদিও কম নম্বর তোমরা পেয়ে থাকো তো অবশ্যই তোমাদের পাশ করে দিবে কারণ কোনো স্কুল চাবে না যে আমাদের স্কুলটা বদনাম হোক আমরা ফেল করে দেই স্টুডেন্টদের তো অবশ্যই তোমাদের পাশে রেজাল্ট দিয়ে অর্থাৎ চব্বিশ নম্বর দিয়ে যেই রেজাল্ট লাগে সেই নম্বরটা দিয়ে আমাদের পাশ করিয়ে দিবে বা নাম্বার বাড়ায় দেবে তারপরে তোমাদের সেই সিলেব অনুযায়ী তোমাদের হয়তো পাঠানো হবে সেইটা অনলাইনের মাধ্যমে তোমাদের সার্চ করে বের করতে পারবে তো আশা করি বুঝে গেছো কোনো স্কুল চায় না যে নিজের স্কুলটা বর্ণাম হোক তো অবশ্যই তোমরা যারা নর্মাল স্টুডেন্ট তোমরা অবশ্যই কোনো চিন্তা করো না যত ভিডিও দেখবে তত মানে ভিডিও দেখতে দেখতে তোমাদের মাথাগুলো নষ্ট করো না আজকে দেখে আর কোনো ভিডিও দেখতে হবে না যে পাশ পেলে তোমরা নিশ্চিত থাকো পাশ করবে হয়তো এক দুইটা পরীক্ষা খারাপ হয়েছে আমি জানি তোমরা পাশ করবে তো অবশ্যই তোমরা যদি চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি উচ্চ মাধ্যমিকের বিভিন্ন রকমের নোট প্রতিটা সাবজেক্ট সিলেবাস অনুযায়ী আমি ভিডিও আপলোড করতে থাকবো তোমরা যদি চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করব তোমাদের জন্য তোমাদের ভালোর জন্য যাতে তোমরা শিখো বুঝো তো ভিডিওটা আর না আজকে এইখানে শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো বা চ্যানেলে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমি ভিডিও কি তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো